বাত রোগ, রিমাটিজম আর্থারাইটিস, নামটা খুব পরিচিত একটা নাম আমাদের, মানে প্রায় মানুষেরই ঘরে ঘরে এটা, যারা একটু বয়স হয়ে গেছে অলরেডি, বিশেষ করে 50 ঊর্ধ্ব মানুষের তো এটা প্রায় জনেরই মধ্যেই দেখতে পাওয়া যায় এইবার। কিন্তু অনেকে এটাকে গুরুত্ব দেন, অনেকে গুরুত্ব দেন না। এখন অ্যালোপ্যাথিকে অনেক রকম চিকিৎসা বেরিয়েছে, কিন্তু দেখে নেবেন যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করাচ্ছেন তাদেরকে দিনের পর দিন কিন্তু এটার জন্য ওষুধ খেয়ে যেতে হচ্ছে। এর কিন্তু পার্মানেন্ট কোনো কিছু সলিউশন নেই। আপনি যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকবেন, ওষুধ ছেড়ে দিয়েছেন আপনার কিন্তু সমস্যাটা থাকবেই। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে আজকের পুরো ভিডিওটা কভার করব। আপনাদের স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নেওয়া যাক আর্থারাইটিস বা বাত হয় কেন। সবচেয়ে প্রথমে বলে রাখি, বেশিরভাগ এটা হয় আমাদের খাওয়া দাওয়ার সিস্টেমের উপরে, আমাদের হেলদি লাইফস্টাইলে আমরা মানে ফলো করতে পারি না, যার জন্য এটা হয়। দ্বিতীয়ত অনেকটাই জেনেটিক ব্যাপার। তৃতীয়ত যাদের লিভার ফাংশন একটু দুর্বল, যাদের কিডনির একটু হালকা সমস্যা রয়েছে তো তাদের ক্ষেত্রে, বা যাদের রক্তে একটু ক্লট বাঁধে, অর্থাৎ যাদের রক্তে হিমোগ্লোবিনের তুলনায় শ্বেতকণিকা, অর্থাৎ শ্বেতকণিকার সংখ্যাটা একটু বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিউমাটিজম আর্থারাইটিস বা বাত রোগ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তো এখানে আপনাকে সবচেয়ে প্রথমে যেটা দেখে নিতে হবে, আপনি কি করে বুঝবেন আপনার বাত হয়েছে। সবচেয়ে প্রথমে আপনার প্রত্যেকটা গাঁট প্রচণ্ড ব্যথা করবে, প্রথম প্রথম অবস্থায় গাঁট ব্যথা করবে এবং আস্তে আস্তে ফুলতে আরম্ভ করবে। তো সকালে ওঠার পর আপনার তীব্র যন্ত্রণা আপনি অনুভব করবেন, দিন যতটা গড়াবে আস্তে আস্তে একটু কমতে থাকবে, কখনো আবার তীব্র হবে, ঠান্ডায় প্রচণ্ড কষ্ট হবে আপনার। তো এই ব্যাপারটা থাকলে বুঝে নিতে হবে যে এটা আর্থারাইটিস বা বাত রোগ। কখনো কখনো কি হয়, কিছু কিছু মানুষের মধ্যে কখনো এটা হলে পরে জ্বর দেখা দেয়, হালকা ফুলকা জ্বর থাকে, তার সঙ্গে কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা আছে, তারপর ধরুন একটু শ্বাস প্রশ্বাসেরও কষ্ট অনেকে অনুভব করেন, মাথা যন্ত্রণা, বুকে মাঝে মধ্যে যন্ত্রণা করা, এইগুলো কিন্তু অনেক সময় অনুভব করে, অনেকে পেটেও ব্যথা হয়। তো এটা হচ্ছে প্রথম অবস্থায়, প্রথম 15 দিন বা 1 মাসের মধ্যে যদি আপনি দেখেন এরকম হচ্ছে, তখন বুঝতে পারবেন এটা একদম নতুন আপনাকে ধরেছে বা এই রোগটা একদম নতুন। তো এই অবস্থায়, কারণ এটা নতুন বা পুরাতন, পুরাতন এরকম দুরকম ভাবে আমরা ডিভাইড করি আর দুরকম ভাবে এটাকে চিকিৎসাও করা যায়। তো নতুন অবস্থায় যেটা চিকিৎসা হবে সেটা নিয়ে একটা আলোচনা করব, পুরাতন অবস্থায় যেভাবে চিকিৎসা হবে সেটা নিয়েও আলোচনা করব, কীভাবে কি তার লক্ষণ সেটাও বলে দিচ্ছি, আর কি কি খাবেন কি কি খাবেন না সেটাও এই ভিডিওটায় কভার করার চেষ্টা করব। একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক মানে আপনারাই লাভবান হবেন আর আপনাদের ঘরেরই কাউকে কাউকে না কাউকে শেয়ার করে কিন্তু উপকার করতে পারবেন। আর প্রথমের মতোই বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাতে টিপবেন, তাতে করে সব নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে আর এইরকমই হেলদি টিপস প্রত্যেকটা ভিডিওতে পাবেন। যাই হোক, বলে রাখি লক্ষণটা কি, লক্ষণ বলে দিলাম, এটা নতুন অবস্থায় দেখা দেয়। আর পুরাতন অবস্থায় কি হয়, যখন একটু পুরনো হয়ে যায়, মানে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, তখন ধরে নিতে হবে আপনার রোগটা একটু পুরনো হয়ে গেছে। আপনি এর আগে চেষ্টা করেছেন অ্যালোপ্যাথিক খাওয়ার, কিন্তু তাতে তেমন কিছু উপকার হয়নি, বা বিভিন্ন রকম তেল টেল অনেক কিছু বাজারে পাওয়া যায় সেগুলো মালিশ করার পরও খুব একটা লাভবান হননি, তখন কিন্তু আপনার আয়ুর্বেদিকে ফিরে আসাটা আমার মনে হয় সমীচীন হবে। বা অনেকে যারা ফিরে এসেছেন তারা আগের আমার এই ভিডিওটা আগে মানে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো যাই হোক, এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি দুবেলা যদি ভাত খান, ভাতই এখানে খেতে হবে নর্মালি, তো দুবেলা ভাত খেলে ভাতের সঙ্গে 1 কোয়া করে রসুন আর 1 চামচ করে ঘি একসঙ্গে মিশিয়ে আপনাকে 15 দিন দুবেলা করে খেতে হবে। 1 চামচ করে ঘি আর 1 কোয়া করে রসুন 15 দিন ভাতের সঙ্গে আপনাকে দুবেলা করে খেতে হবে। আরেকটা যেটা জিনিস করবেন সেটা হচ্ছে, 5 গ্রাম হরিতকি গুঁড়ো গরম জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় 15 দিন করে খেতে হবে। 5 গ্রাম হরিতকি গুঁড়ো যদি আলাদা করে ইয়ে করতে না পারেন, বাড়িতেও গ্রাইন্ড করে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। 5 গ্রাম মানে 1 চামচ হয়, 1 চামচ করে হরিতকি গুঁড়ো দুবেলা করে আপনার 15 দিন খেতে হবে গরম জলের সঙ্গে। তাহলে দেখবেন আপনি কিন্তু চিকিৎসায় ফল পাবেন, 15 দিনের মধ্যেই আপনার কিন্তু ফোলা জায়গাটা অনেকটা কমে যাবে এবং যে গাঁটে ব্যথা, যে যন্ত্রণা প্রত্যেকটা জয়েন্টে, সেই যন্ত্রণা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। এটা নতুন অবস্থার কথা বলছি, কিন্তু যারা অলরেডি প্রায় 15 দিন 20 দিনের পিরিয়ড পার করে ফেলেছেন অন্যান্য চিকিৎসা এক্সপেরিমেন্ট করে করে, তো তাদের ক্ষেত্রে এই রোগটা কিন্তু একটু পুরনো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন আপনার লক্ষণটাও কিন্তু একটু অন্যরকম চেঞ্জ হবে, অর্থাৎ
যত বেলা বাড়বে তত কিন্তু ব্যথা একটু কমতে থাকবে, কিন্তু সকালের দিকে তীব্র যন্ত্রণা থাকবে, ঘুম থেকে ওঠার পর আপনি তীব্র যন্ত্রণা অনুভব করবেন। একটু পরিবেশ ঠান্ডা হলে বা ঠান্ডা লেগে গেলে আপনি কিন্তু প্রচন্ড সমস্যায় পড়বেন। তার সঙ্গে আপনার কিন্তু যেটা হবে, সন্ধিস্থল যেগুলো আছে সেগুলোতে কিন্তু মানে প্রচন্ড ফুলে যাবে এবং তাতে রস জমা হবে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন ভেতরে তরল জমা হচ্ছে। তো ধরে নিতে হবে এটা কিন্তু আপনার পুরনোবাত। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 গ্রাম আদা, 5 গ্রাম রসুন, 5 গ্রাম কালো জিরে, এই 5 গ্রাম 5 গ্রাম 5 গ্রাম 15 গ্রাম 15 গ্রাম যে সব মানে উপকরণগুলো রয়েছে সেগুলোকে ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে বা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর সেটাকে আপনি ভাতের সঙ্গে মিশিয়ে 15 দিন একবেলা করে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু দুবেলা খুলে খেলে বেশি উপকার পাবেন বা খুব ভালো হবে। তো এইভাবে যদি খেতে পারেন নিশ্চিতভাবে আপনি খুব ভালো ফল পাবেন এবং আপনার অর্ধেক সমস্যা কিন্তু প্রায় দূরই হয়ে যাবে। যদি তাও থেকে থাকে এই পিরিয়ডটাকে একটু লম্বা করা যায়, 15 দিনের জায়গায় 20 দিন 25 দিন আপনি খেতে পারেন বা 1 মাস টানা খেয়ে যেতে পারেন। আচ্ছা, এবার বলে রাখি এখানে আমাদের একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আমাদেরকে অবশ্যই মেনটেন করে যেতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর শাকসবজি ফল ইত্যাদি খেতে হবে, সিজনাল ফ্রুটস, যতটা হেলদি খাবার খাওয়া যায়, পরিমিত ঘুম, এবং তার সঙ্গে পরিমিত পরিশ্রমও করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু হবে না। এখানে পরিশ্রম বলতে আমি বলতে চাইছি যথেষ্ট পরিমাণ এক্সারসাইজ, যেগুলো একটু স্ট্রেচিং টাইপের এক্সারসাইজ হয় সেগুলো করবেন, একটু যোগাসন আপনার যেটা পছন্দ হয় সেটা করতে পারেন, প্রাণায়াম করতে অবশ্যই ভুলবেন না, প্রত্যেক দিন সকালে উঠে প্রাণায়াম অবশ্যই করবেন, এবং তার সঙ্গে যারা সাইক্লিং করতে ভালোবাসেন সাইক্লিং করবেন। সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে সাঁতার কাটা, যারা জানেন তাদের জন্য খুব ভালো, যারা জানেন না তারা সাঁতার না কেটে যদি সাইক্লিং করতে পারেন সেটাও খুব ভালো হয়, না হলে অন্ততপক্ষে সারাদিনে 1 থেকে 2 কিলোমিটার পথ চলুন। যারা জগিং করতে পারেন না তারা একটু হাঁটা চলা করুন এবং একটু স্ট্রেচিং এক্সারসাইজ করুন, দেখবেন আপনি কিন্তু অনেকটা ফ্রি অনুভব করবেন, আপনার ব্যথা কিন্তু একটু কমে যাবে এবং আপনি নিজেও অনুভব করবেন যে আগের মতো কিন্তু আর সমস্যাটা আপনাকে তীব্র যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না। এই একটা জিনিস। আরেকটা যেটা আমি বলি সেটা হচ্ছে যে খাওয়ারের দিকেও একটু নজর রাখতে হবে, বেশি প্রোটিন জাতীয় খাবার থেকে আপনাকে একটু দূরে সরে আসতে হবে। যতটা পারবেন ভাইটামিনস নেওয়ার চেষ্টা করুন, যতটা পারবেন মিনারেলস নেওয়ার চেষ্টা করুন, আর সেগুলোর জন্য যথেষ্ট পরিমাণ শাকসবজি ফলমূল এগুলো খাওয়ার চেষ্টা করুন। ঘি তো খেতেই হবে, কিন্তু অতিরিক্ত তৈলাক্ত জিনিস সেগুলো খাওয়া যাবে না। বোয়াল মাছ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, বা যাদের ডিমে একটু অ্যালার্জি আছে তারা ডিমটাকেও একটুখানি অ্যাভয়েড করে চলুন। রেড মিট খাবেন না, এবং তার সঙ্গে যেটা আছে মানে যেটা একটু প্রবলেমেটিক হতে পারে, অনেক সময় অনেকের কিন্তু কচুতেও সমস্যা দেখা দেয়, তো সেই ক্ষেত্রে কচুটাকেও একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো যাই হোক, এইভাবে যদি আপনারা আমার এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত এখনো পর্যন্ত দেখেছেন বা দেখছেন তারা যদি ঠিকমতো ফলো করতে পারেন, আমি নিশ্চিত 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনার রিমাটিজম, আর্থারাইটিস বা বাত যেটা আছে সেটা কিন্তু একেবারে নির্মূল হবে এবং খুব ভালো উপকার আপনি পেয়ে যাবেন, বাড়িতে বসে কোনো রকম বেশি টাকা খরচা না করে ডাক্তারকে ভিজিট না দিয়ে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন জুড়ছেন তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটাকে অলে অবশ্যই ক্লিক করবেন, তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। এবং আমি এর পরেও বিভিন্ন রকম হেলদি টিপস যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে প্রচুর মানুষ ভুগে থাকেন বা প্রচুর মানুষ সমস্যা জর্জরিত থাকেন সেই রকম নিয়ে আসার চেষ্টা করব। আর খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা খুব ভালো বিষয়ের উপরে বা খুব ভালো একটা টপিক নিয়ে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।